हेलो एवरीवन, वेलकम बैक टू अनदर व्लॉग। तो आमरा एशे गेछि एखाने, सब सेटल हये गेलो। आगे भिडियोटा खूब फास्ट फास्ट आमी कमप्लीट करलाम, बिकज सत्यि बोलते शरीरटा खूब खराब लागछिलो, माने खूब पेट गोला छिलो, माथा ब्यथा करछिलो एरकम। तो आमार फ्रेश हवाटा खूब दरकार छिलो। तारपर आमी फ्रेश हये गेछि, प्राय 3:30 बेजे गेछे। तो आमरा फार्स्टे भेबेछिलाम जे आमरा आगे लांच करि, किन्तु एखन भाबछि जे एखन आर लांच करबो ना, बिकज किछु नर्माल किछु खाबो। गूगले अनेकगुलो जायगा चेक करेछिलाम जेखाने कि कि भालो भालो रेस्टुरेंट आछे। तो ओखाने देखेछिलाम एकटा जायगा आछे जेखाने मोमो खुबई फेमस, ओखाने देखेछिलो वर्ल्ड्स बेस्ट मोमो। तो एखन भाबछि ओई जायगाटातेई जाबो। चल चल फोन करे देबा, चल। हाँ, बोला दरकार थोड़ी आछे। এখন ভাবছি আমরা ওই জায়গাটাতেই যাব। তো এখন নরমাল কিছু খাবো, দেন রাতে হোটেলে এসেই ডিনারটা করব। বিকজ এখন যদি আমরা লাঞ্চ করি তাহলে আর এসে করে কিছু খেতে পারবো না, সেই কারণে এখন সুদীপ এখন অর্ডারটা দিচ্ছে। অর্ডারটা দিয়ে দিলে ওটা আমরা রাতে খাবো, আর এখন আমরা গিয়ে কিছু নরমাল কিছু খাবো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। যে রেস্টুরেন্টে যাবো ভেবেছিলাম মোমো খেতে, সেই রেস্টুরেন্টটা আজকে আনফর্চুনেটলি বন্ধ। তো আমরা অনেক জায়গা খুঁজলাম কোথায় খাই কোথায় খাই, অনেকগুলো জায়গা দেখলামও, কিন্তু তারপর আমাদের চোখ পড়লো আমাদের ফেভারিট জায়গা KFC। আমরা ভাবলাম যে টাইম আর ওয়েস্ট করবো না, অলরেডি আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, এত খিদে পাচ্ছিল মানে আর পাচ্ছিলাম না আমরা। তো সেই জন্য কেমন KFC চলে এলাম, মানে এখানে এসেই খাচ্ছি। রাতটা আমরা হোটেলে গিয়ে খাবো, তারপরে এরপর আমরা এখান থেকে যাবো মেলে। ওখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসবো, একটু খাওয়া খাবো, একটু গল্প করবো, তারপর বাড়ি যাবো। এরপর বলে সাথে মেলে গিয়ে যাবো। সো আমরা এসেছিলাম দেশবন্ধু সংগ্রহালয়ে, দেশবন্ধুর মিউজিয়াম দেখার জন্য। বাট এটা অনেক দিন ধরে বন্ধ, এটা দেখেই বোঝা যায় যে এটা কত বছর ধরে মনে হয় বন্ধই পড়ে আছে, কিছুই হয় না। তো না দেখতে পেয়ে আমরা চলে যাচ্ছি, যেহেতু এটা মেলের কাছে। তো আমরা ভাবলাম যে যাই এটা একটু দেখে নিই, নিজের বাড়ি। হ্যাঁ, মানে এটা ওর নিজস্ব বাড়ি, এখান দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থাকতেন। সিআরডি বলা হয় এসব, সুদীপ বলছে। তো উনি এখন ওখানে নেই, উনি অনেকদিন আগেই, অনেক বছর আগে মারা গেছেন। এরকম করে বলিস না। বাট এখান থেকে যে ভিউটা আছে সেটা জাস্ট অসাধারণ। তো এখন আমরা আবার মেলে ফিরছি, তো ওখানে গিয়ে একটু বসবো, তারপরে আবার হোটেলে ফিরবো। সুদীপ ঘোষ পাহাড় দিয়ে নামতে খুব ভালোবাসছেন, ফটফট ফটফট নেমে যাচ্ছেন, কিন্তু ওঠার হলে ও এত কষ্ট হচ্ছে, ওকে প্রায় ঠেলে ঠেলে তুলতে হচ্ছে। কেন তুই বল, তোর কষ্ট হচ্ছে না? না না না, বলছে আমি এক্ষুনি খেয়েছি, আমাকে দিয়ে বেশি হাঁটাস না, আমার খুব কষ্ট হয়। মাছটা পুল করে নাও। ঠিক আছে, মেলে গিয়ে কথা বলছি, এখানে অনেক লোকজন আছে।
এখন আমরা এসেছি গোল্ডেন টিপসে। এখানে চা অনেক ফেমাস, মানে যত গুগল সার্চ করে আমরা যতগুলো ভালো ভালো জায়গা দেখেছি আমরা ভেবেছি সবগুলো যাতে আমরা একবার করে ভিজিট করতে পারি অ্যাটলিস্ট। তো অ্যাকচুয়ালি সব জায়গায় যদি আমরা প্রচুর খেতে যাই তাহলে ভীষণ খরচা পড়বে, সেটা পসিবল না। তো আমরা সব জায়গায় যেগুলো ফেমাস জিনিস সেগুলোই আমরা খাওয়ার বা ট্রাই করার চেষ্টা করছি। তো এখানে আমরা এসছি, এখানে শুধু আমরা টিটাই ট্রাই করব, বিকজ এটা গোল্ডেন টিপস আর এখানে টিটাই ফেমাস। তো এখানের জন্য আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওদের এখানে ফেমাস কি। তো ওরা আমাদেরকে সামথিং একটা টি এর লিস্ট দিল, তার মধ্যে একটা ফার্স্ট প্লাস বলে একটা সেকশন আছে, মানে হচ্ছে যখন ফার্স্ট বৃষ্টিটা পড়ে তারপরে যে চা পাতাটা তোলে ওরা। হ্যাঁ, তা তুমি তো সেটা বলবে না ক্যামেরায়। যাই হোক, তো তার মধ্যে আমরা অর্ডার করেছি একটা হলো ফ্লেভারি আর একটা হলো প্রিমিয়াম ফার্স্ট প্লাস। দেখবো ওটা কেমন। একটা প্রাইস হলো 100 rupees, একটা প্রাইস হলো 120। এখানে টিগুলো কিন্তু এটা না যে এটাই স্টার্টিং, এখানে 40, 60, 80 rupees টি আছে, 400ও আছে। তো যেরকম তোমার বাজেট থাকবে তুমি যেরকম ট্রাই করতে চাও সেরকম ট্রাই করতেই পারো, কোনো প্রবলেম নেই। তো দেখা যাক এখানে টিটা আমরা ট্রাই করি, ততক্ষণ তোমাদেরকে একটু এখানে ভিউটা দেখিয়ে দিই। আর এখান থেকে ভিউটা হলো ঠিক এরকম যেটা দুর্দান্ত, মানে এক কাপ চা সাথে এরকম ভিউ কার না ভালো লাগে। খুব সুন্দর, খুব সুন্দর। সো দিস ওয়ান ফর মি, দিস ইজ প্রিমিয়াম ফ্ল্যাশ টি, অ্যান্ড দিস ওয়ান ফর সুদীপ, দিস ইজ ফ্লেভারি ফ্ল্যাশ টি। তো চাটা থেকে গন্ধ খুব ভালোই বেরোচ্ছে, কিন্তু আমি টেস্ট করেছি দার্জিলিং টি তো এমনিই হয় ভালো, কিন্তু আমি একটু চাই চিনিটা একটু খেতে বেশি ভালোবাসি, একটু মিষ্টি মিষ্টি না হলে আমার চাটা ঠিক ভালো লাগে না। তো চাটা এখানে মিষ্টিটা খুব লাইট, আমার মনে হয় সুদীপের খুব ভালো লাগছে, ওর দিকে একবার ঘোরাই। বল তোরটা কেমন খেতে হচ্ছে? আমার এরকম চা খেতে খুবই ভালো লাগে, ও চিনি দিয়ে চা খায় বেশি, তাই ওরটা একটু কেমন খেতে লাগছে এটা আমারে দেখাবো। কিন্তু আমার চাটা খুবই ভালো লাগছে, একদম ইউনিক, খুবই সুন্দর। সৌভিক দা মিস করো না, আবার হবে, আবার হবে, আবার হবে, করোনা নয় আশা হবে। তো আমরা জাস্ট এই হোটেলে ঢুকে গেলাম, আর এরপর আমরা 8টার সময় খেতে যাব, বিকজ এখানে 8:30 মধ্যে খেয়ে নিতে হয়। এখানে লেখাই আছে ওদের টাইম, একটু রেস্ট্রিকশনও আছে যে 10:30 মধ্যে ঢুকে যেতে হবে এরকম, বিকজ এখানে 10:30-11 মধ্যে দার্জিলিং পুরো বলতে পারো ঘুমিয়ে পড়ে। তো সেই জন্য 10:30 মধ্যে ঢুকতে হবে, আর এখানের ডিনার টাইম হলো 8:30 মধ্যে খেতে হবে। তো আজকে যেহেতু আমরা অনেকটা হাঁপিয়ে গেছি, সকাল থেকে অনেক কিছু করেছি, তো সেই জন্য আজকে আর তেমন কিছু দেখানোর নেই। হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, আর এরপর আরো অনেক ভিডিও আসবে, তো সেগুলোকে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি পারো তোমাদের ছোট বড় সবার সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারো, যদি ওনাদেরও কোনো হেল্প হতে পারে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই স্যানিটাইজ ইউজ করো, মাস্ক ইউজ করো, সকলকে ভালো রেখো, টাটা।